আসসালামু আলাইকুম দর্শক, রত্নাস কিচেনে সবাইকে স্বাগতম। হিপি স্টাইলের চিকেন বল বিকেলের নাস্তায় ছোট বড় সবার কাছেই ভীষণ পছন্দের। আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আমি এই রেসিপিতে সিপির পারফেক্ট ফ্লেভার আনার চেষ্টা করেছি, আর কতটা পারফেক্ট হয়েছে তা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। ব্লেন্ডার মেশিনে প্রথমে নিয়েছি ছোট সাইজের দুইটা পেঁয়াজ, দুইটা শুকনো মরিচ কুচি করে কেটে নিয়েছি, তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা 1 টেবিল চামচ, পুদিনা পাতা 1 টেবিল চামচ, 1/2 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ আদা পেস্ট, সাদা ও কালো গোলমরিচ মিক্স করে নিয়েছি আমি 1 চা চামচ, সুইট চিলি সস 1 চা চামচ, টেস্টিং সল্ট 1/3 চা চামচ, সয়া সস 1 চা চামচ। এখন সব মশলার উপকরণ ব্লেন্ড করে নিচ্ছি। এরপর দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ হাড়ছাড়া মুরগির মাংস, 1/4 কাপ চিংড়ি মাছ নিয়েছি এখানে খোসা ও মাথা ছাড়ানো। এরপর ব্লেন্ড করে নিচ্ছি। দিচ্ছি 1টা ডিমের সাদা অংশ, 2 থেকে 3 টেবিল চামচ ময়দা, 1/2 চা চামচ লবণ। দুই পিস ব্রেড পানিতে ভিজিয়ে হাতে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন সব কিছু আরও একবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। চিকেনের এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। হাতে আমি তেল দিয়ে নিয়েছি, আর চিকেনের মিশ্রণ থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিয়েছি, আর এখানে একটা পাত্রে যথেষ্ট পরিমাণে পানি গরম হতে দিয়েছি যাতে চিকেন বলটা দেওয়ার সাথে সাথে পানিতে ডুবে যেতে পারে। এখন এই চিকেনের মিশ্রণটা হাতের মুঠো করে একটু চাপ দিলেই কিন্তু গোল হয়ে বলের মতো বেরিয়ে আসবে। ছোট 1টা চামচে আমি তেল লাগিয়ে নিয়েছি, এই চামচটা দিয়ে কেটে কেটে গরম পানিতে দিচ্ছি। এছাড়া হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েও কিন্তু চিকেন বলটা আমরা তৈরি করতে পারি। আর এভাবে বলটা তৈরি করলে চিকেন বলের বাইরের অংশটা বেশি মসৃণ হয়। চিকেন বলগুলো যখন পানির উপরে ভেসে উঠবে তখনই এগুলোকে তুলে নিচ্ছি। আর এই চিকেন বলগুলো যাতে ওভারকুক না হয়ে যায় এর জন্য একটা বরফযুক্ত ঠান্ডা পানির পাত্রে ঢেলে দিচ্ছি। আর এখন একটা পাত্রে আমি 1/2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন বলগুলো। এখন এই চিকেন বলগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। চিকেন বলগুলো খুব সুন্দর হালকা ব্রাউন আর স্মোকি কালার চলে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন ব্যাম্বো স্টিকের মধ্যে চিকেন বলগুলো সুন্দরভাবে গেঁথে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই চিকেন বলটা কতটা স্পঞ্জি হয়েছে। এখন আমি এই চিকেন বলটাকে কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সিপি স্টাইলে চিকেন বল। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।